হিউম্যান মিল দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মেয়েদের স্তন দিয়েছেন, দুধের ফ্যাক্টরি দিয়েছেন, একান্তে গাই আমার আপনার সন্তান দুধ খাবে, অন্য কোনো দুধ পান করবে না, কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ভালো আছেন? তো আওয়াজটা জোরে দেন নাকি সকলের গলায় বসে গেছে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু والشاكرين وقال
النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله. شكر لدروسي تلاوات كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول تمہاری عاشقان بارے بارے جائے مدینہ. رسول تمہاری عاشقان بارے بارے جائے مدینہ. روجا پاکیر پاسے دریے پران بھرے سلام جانائے. رسول আশেকান বারে বারে যাই মদিনায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুচারিয়া পাথার দক্ষিণ পাড়া দেওয়ানবাড়ি বাইতুল নূর প্রাক্তন জামে মসজিদ প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি জনাব এম এ মান্নান মিয়া চেয়ারম্যান 3 নং গজারিয়া ইউনিয়ন পরিষদ সখীপুর টাঙ্গাইল, উদ্বোধক জনাব শফিউল আলম কাজী বাদল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সখীপুর টাঙ্গাইল, প্রধান অতিথি জনাব জুলফিকার হায়দার কামাল লেবু সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ সখীপুর টাঙ্গাইল, পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি বিশিষ্ট ব্যবসায়ী বাটাজুর বাজার ভালুকা ময়মনসিং। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মুফাসসির কুরআন হযরতুল আল্লাম আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা আবুল খায়ের গুলজারি সাহেব, দ্বিতীয় বক্তা আমি নিজেই, পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মহতারাম বন্ধু, আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে খুশি না বেজার? খুশি হলে মনটা উজার করে মালিককে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে যদি পায় ধরে বলি, চোখটা আমার দিকে রাখে, দিলটা মাওলার দিকে রাখে, এখান থেকে যা বাইর হবে ঢুকবে আপনার চোখ দিয়ে প্রথমে, কথা ঠিক কিনা? যাহা বলবেন প্রথমে ঢুকে চোখের মাধ্যমে, শুনেন তো কানে, ঢুকে তো চোখ দিয়া, চোখের মাধ্যমেই মানুষের প্রাথমিক স্পন্দন শুরু হয়ে যায়। যে কানা মানুষ তার দ্বারা কিছুই শুরু হয় না,
কথা ঠিক কিনা? আমরা আজকে জালিসুর রহমান বেহেশতের বাগান পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের মধ্যে আমাদের চাইতে বড় সুখময় সময় আর কারোর জন্যই হয় নাই। কতই না ভাগ্য আমাদের ভালো, দুপুরে আগেও একজন মানুষ অ্যাক্সিডেন্ট করল, সে এখন আছে হাসপাতালের হেফাজতে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হাসপাতালেও রাখেন নাই, কয়েকখানাও রাখেন নাই, সবচাইতে আজকের দিনের জন্য উত্তম মাকাম যেই জায়গাটা আছে মহতারাম হাজিরি, সেই জায়গাতেই মালিক আমাদের পছন্দ করিয়া যাচাই বাছাই করে আমাদেরকে বসাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য মালিককে শুকরিয়া আদায় করব, কম না বেশি? বেশির আওয়াজ এরকম না আরো বেশি? মনে হয় সার্চ করেন নাই বেটাই নাকি? কথা শুনবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে যাহা বের হয়ে আসবে ঘর পর্যন্ত নেওয়ার মতো নিয়ত আছে কারকে হাত তুলে দেখান, হাত নামান, আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন, সকলেই বলে আমিন। সবাইকে এলাকার না বাইরে থেকে আসছেন? বাইরে থেকে আসেন নাই, কে আছেন দেখে হাত দেখান। আপনি তো আমার লোকই, আমি আর আপনি তো দূর থেকে আইসি, তাহলে আম করে হাতে উঠছে আসেন আলহামদুলিল্লাহ, আমার বন্ধু পাইছে আল্লাহু আকবার। তা বোঝা গেল কোরআনের ভালোবাসায় দূর থেকেও মানুষ মধুর গান নেওয়ার জন্য শুকরান নেওয়ার জন্য পাগল, আল্লাহু আকবার। মনে করেন না আপনারা এই মুসারিয়ার মানুষগুলাই সবচেয়ে বেশি ভাগ্যবান, দূর থেকে আমরাও কিছু পাই, আল্লাহু আকবার। অবশ্যই সেটা আপনাদের উসিলায়, কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন, সকলে বলে আমিন। মাহফিল বড় দামি জিনিস, অনেক বড় দামি একটা জিনিস এই মাহফিল। হ্যাঁ, বাচ্চাদেরকে একটু সাইড করা দরকার। এই মাহফিল আজকে আসমানের যিনি মালিক আছে ওই মালিক ওই মাহফিল নিয়ে গবেষণা করতেছেন আলহামদুলিল্লাহ। ইযা তাবাল আবদুলাহুল কনাদিল মা ফিস সামা, আসমানের মালিক আসমানের ফেরেশতাদেরকে বলবেন, ও আমার আসমান সংরক্ষণী ফেরেশতাগণ তোমরা শোনো, আজকে যে বান্দাগুলা আমার ডাকে সাড়া দিয়েছে এদের জন্য জান্নাতে একটা উঁচু মাকামওয়ালা একটা বাড়ি তৈরি করো, আল্লাহু আকবার। এই বাড়িগুলা শুধু এদের জন্যই বরাদ্দ, অন্য কারোর জন্য নয়, আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো আছে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন কার? মানুষের বাড়িঘর ভাঙবো শুকরিয়া আদায় করবো কার? পরের জমি নষ্ট করবো শুকরিয়া আদায় করবো কার? নাকি ঝুঁকে পড়ে সবই দিয়ে হা কন বুঝেন না কই কি কইতেছি, বোঝা দরকার আছে না? তালে বেতালে সব করা যাবে না, তাল ঠিক রাখা দরকার। যেই কাজ করে নামাজে যেমন অজু করা দরকার, অজু ছাড়া দৌড় দিলে নামাজ হবে? তে বুঝে শুনে দৌড় দেন, বুঝে শুনে দৌড় দেওয়া লাগবে। যেটা বলতেছিলাম এই মাহফিল বড় দামি, মাহফিল বড় দামি জিনিস। আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মাদে হাবিবে কিবরিয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনিয়া এইভাবে আপনারা যেমন বসছে বিশ্বনবী এরকম সামনে বসে আছেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আজনবী একজন অপরিচিত মানুষ দূর থেকে যারা গেটের বাহির অবস্থান করতেছে এদেরকে বলতেছে তোমাদের মধ্যে মুহাম্মদ কে ডাক, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, সে নাকি নতুন একটা ধর্মের আলোচনা করে, আমাদের পূর্বপুরুষের বাপ দাদার
করি সেই মুহাম্মদকে এক নজর দেখতে চাই, কে সেই মুহাম্মদ? এবার কোন দেখি সাহাবাদের মেজাজ কি ঠিক কথা বুঝেন নাই? সাহাবাদের মন মেজাজ কি ঠিক আছে? যেই নবীকে আল্লাহ নিজে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, তোর কত বড় পাওয়ার! আমার ঘরে আইসা আমার নবীকে নাম ধরে ডাক দেও, তুমি বেয়াদব, তোর সাহস তো কম না। আল্লাহ নবী সরকার দু আলম তাকিয়ে আছেন দরজা বরাবর। আমরা যারা টিভি সিনেমা দেখতাম এক সময়, রাজার কোন ঘটনার মধ্যে এরকম তলোয়ার লাগা রাখত না দরজার সামনে? আল্লাহ নবী দেখতেছেন, বলতেছেন মানে দরজা ফাঁক করে দাও, আসতে দাও তাকে। আল্লাহু আকবার! দেখেন বিশ্ব নবীর ব্যবহারটা কি, দরজার মধ্যে এক গেট পার হলো আরেকটা গেট আছে, এখানেও সাহাবা আছে। আল্লাহু আকবার! এই গেটে বলতেছে যে এদের মধ্যে মুহাম্মদ কে? যে ওই যে বসে আছেন মিম্বারে, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করে বলেন আল্লাহর নবীর সামনে ওই আজ নবী কাফের আয়েশা জানু দুইটা ফলাইয়া দিয়া বৈসা গেছে। বাবারা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, মোবাইল ফোন সাইলেন্ট রাখেন অথবা বন্ধ করে দেন। এবার নবীজির সামনে চোখে চোখ রেখে গেছে, মহতারাম হাজরি আল্লাহর নবীর সামনে ওই কাফের ওই বেঈমান যখন বসে গেল, বৈশাখ জিজ্ঞাসা করল গো আপনার বাবার নাম কি, আব্দুল্লাহ নাকি গো? আপনার বাবার নাম কি আব্দুল্লাহ? আপনার দাদার নাম কি আব্দুল মুত্তালিব নাকি? নবীজি জব দেয় গো, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার নাম কি মুহাম্মদ? আল্লাহর নবী জব দেয় আমার নাম মুহাম্মদ। এবার প্রশ্ন করে, তুমি নাকি মূর্তি পূজা করতে দিবা না গো? তুমি নাকি মূর্তি পূজা করতে দিবা না? নতুন একটা ধর্মে নাকি তুমি দাওয়াত দাও? তুমি নাকি জবানের মধ্যে পড়তে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নাকি এই কালিমার কথাগুলো বলো মুহাম্মদ আল্লাহর হাবিব? উত্তর দেয়, হ্যাঁ গো আমি মূর্তি পূজা করতে না করি, আমি লা ইলাহা কালামা পড়তে বলি। আল্লাহু আকবার! ও মুহাম্মদ, উদ্দেশ্য তোমার কি?
এই যে মূর্তি পূজা করতে দাও না, আবার কালেমার দাওয়াত দাও। এই কালেমার দ্বারা তোমার মাকসাদ কি গো? এই কালেমার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি? কথাগত উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কাজ করেন যে তার কাজের সফলতা আসে? চাচা পিছন দিকে তাকান, কিন্তু কি মারিছে? নষ্ট করবেন না, অনুরোধ করে বললাম, নষ্ট করবেন না বয়ান। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য একটা আছে। এবার বিশ্বনবী জব দিয়ে বলেন, তোমার প্রশ্নের প্রত্যেকটা জব আমি দেব। এক নাম্বার কারণ হইল, মূর্তি যে বানাইল এই মূর্তির কোন ক্ষমতা নাই রে, আসেনি মূর্তির কোন ক্ষমতা আসেনি। ক্ষমতায় যদি থাকতো শারদীয় দুর্গা পূজা করার পরে আবার মূর্তি গুলা ঘাড়ের মধ্যে লাথি মারে গো, লাথি মাইরা মাইরা পানির মধ্যে ডুবাইয়া দেয়। কথা বল ঠিক কিনা? নিজের হাতে খুদা বানাইয়া আবার নিজের লাথি মারে গো, এটা খুদা হতে পারে না। কথা বল ঠিক কিনা? তে খুদা হলেন যিনি, যাকে দেখা যায় না, যার কাছ থেকে সর্বদাই পাওয়া যায়। আল্লাহু আকবার। তো উদ্দেশ্যটা কি? এবার তো বুঝলাম একটা, দুই নাম্বারটা কি গো? হয় দুই নাম্বার উদ্দেশ্য হইলো, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ আখেরি পয়গম্বর হয়েছে। আল্লাহু আকবার, আমি আখেরি নবী। আমার উদ্দেশ্য হইল জাহান্নামের দিকে যেই মানুষগুলো দৌড়াইবে দৌড়াইবে, ওই মানুষগুলো ঘরের মধ্যে দৌড়িয়া এই কালেমার তালকিন পড়াইয়া জান্নাতের রাস্তা দেখানোই আমার কাজ। আল্লাহু আকবার। উদ্দেশ্য পাইছেন নি? কথা কন নাকে? উদ্দেশ্য খারাপ না ভালো? ভালো হইলে জোরে কর, অসুবিধা লাগে না? শেষ করে দেবো, মাত্রই শুরু করলাম, শেষ হয়ে গেল নাকি? উদ্দেশ্য যেমন সফলতা দিবেন তেমন কে কে দিবেন? এবার আল্লাহর নবীর সামনে ওই আজনবী কাফেরটা বলতেছে, ওগো মুহাম্মদ, আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলি একটু জোরে বলিলেন, চার্জ বাড়াই দিবেন কে? কথা বলেন কে? এবার বলতেছে, ওগো মুহাম্মদ হাবিব কিবরিয়া, তোমার চেহারা যখন দেখলাম গো, সেই দূর থেকে তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে গো মুহাম্মদ, আমি আমার প্রত্যেকটা মূর্তি তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি ডিলেট করে দিয়েছি আমার নকল খোদা। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমার দেখার পরে আমার সাপ জাগলো। কি জাগলো? আমার বড় সাপ জাগতেছে গো, আমি তোমার কালেমাটা পড়তে চাই। আল্লাহু আকবার। আমি তোমার কালেমা, তোমার কালেমা পড়ে আমার অন্তর জ্বালা মিটাইব। সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতেছেন এই কালেমার জন্য পারমিশন লাগে না। আল্লাহু আকবার। এই কালেমা অন্তর থেকে যার পারমিশন হয়ে যায়, মালিক মালিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। ও নবীজি,
আল্লাহর, আল্লাহু আকবার, ও আল্লাহর হাবিব, আমার বয়সটা কিন্তু 70 হয়ে গেছে, কত হয়ে গেছে আমার বয়স কিন্তু 70 হয়ে গেছে গো, এবারে 70 বছর যাবত যে আমি মূর্তি পূজা করলাম, রং ঢক করলাম, মা গো তুমি আসবে কবে, এক বছর পরে পরে, দুর্গা মাই কি জয়, এই স্লোগান দিয়েছি, গুনার কাজ করছি গো নবীজি, ও নবীজি আল্লাহ আমি আমার মাফ করব, আল্লাহু আকবার, এই যে 70 বছর 80 বছর গুনার কাজ আমি করলাম, আল্লাহ নি আমার মাফ করবে গো, মাফ করবে কিনা কথা বলেন, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কই বলেছেন? কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লা তাকনাতুম মির রাহমাতিল তুমি পাইবা, তোমাকে বঞ্চিত করা হবে, সবাই একসাথে কথা বলে হবে, এই আয়াতের মধ্যে একটু ডিস্টার্ব আছে, শুনতে তো ভালোই লাগলো, আল্লাহ মাফ করে দিবেন, এই সুযোগে যদি গুনার গাছ না সারি, কথা কন না, এই সুযোগ পাইয়া যদি আবার গুনার গাছ না ছাড়ে, এই আয়াতে কারিমার পরে আয়াতে এবং তার আগের আয়াতে আল্লাহ সাদৃশ্য করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি তার জন্যই তো বলেছি এই কথা, আমি তার জন্যই বলেছি, যে ব্যক্তি তার অতীতের গুনাকে বর্তমানে আনবে, ভবিষ্যতে সেই গুনাটা না করার তামান্না করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, অন্য কারো জন্য নয়, কথা ঠিক কি না? তুমি গুনাও করবা গো, আবার তওবা করবা, এমন করা যাবে, ওয়াদ শুনবো, সুদ খাইবো, কথা ঠিক কি না? ওয়ালা কথা ঠিক কি না? ওয়াদ শুনবো, গুনাও করবো, পরের ক্ষতিও করবো, এই যদি তোমার আশা তামান্না হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তুমি ওই আয়াতের দিকে তাকায় থাকবা, ওই আয়াত থেকে তোমার জন্য কোনো সফলতা আসবে, কথা কি বুঝাইতে পারলাম নাকি? কথা কি বুঝাইতে পারলাম নি? তাহলে গুনাহ ছেড়ে দেব, ইচ্ছাটা এখন নগদ কার কার আছে, আর গুনাহ করব না গো মালিক, আজকে এই মাহফিল থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ কাজ করব না, যদি তোমার এই নিয়ত হয় বোঝা গেল আজকে এই মুচারিয়া পাড়ার মাহফিলটা সফল হয়েছে, আল্লাহু আকবার, মাহফিল শুনলাম সকাল সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার আপনার মধ্যে পরিবর্তন হয় নাই, বুঝা গেল মাহফিলটা বড় আওয়াজ হয়েছে, বড় সুরের মাহফিল হয়েছে, আমার মানে কোনো পোকার হয় নাই, এরকম মাহফিল কেমন পর্যন্ত শুনলেও কোনো ফায়দা হবে না, কথাটা ঠিক কিনা? এবার আল্লাহর নবীর সামনে ওই সাহাবীর ওই কাফের রে আল্লাহ নই বলে আমার সঙ্গে পড়ো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ, এবার কালেমা পড়লো মুসলমান হইছে কিনা কথা বল, মুসলমান হইল, মুসলমান হওয়ার পরে কাজ বাড়লো না কমলো? কথা বুঝাতে, মুসলমান হওয়ার পরে দায়িত্ব আসলো কিনা? দায়িত্ব এসে গেছে, এবার মুহাম্মদকে জিজ্ঞেস করো কোন তেলাওয়াত করলাম,
এটা কি করেন আপনারা? এটা কি মাহফিল পছন্দ হয় না? পারবেন না দুই মিনিট কথা কোন দেখি, কাপড় নষ্ট করবেন, কয় বাংলা এই জন্যে তাকান কই দিকে, কথা ভালো লাগে না? নামায় দেন, অসুবিধা কি, ডিস্টার্ব করেন? সাহাবীর প্রতি খুশি হয়ে গেছে আল্লাহু আকবার। ও মানবজী,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার! একমাত্র সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, আমি ভালো হইব না আগের মতোই থাকব। কথা ঠিক না? কি ভালো হইবেন না আগের মতোই থাকবেন? কি নামাজ পড়িরা না নামাজ ছাইরা? একটা ক্লাসে কি ভাই একটা বই পড়ায় না সাবজেক্ট আরো কিছু আছে? ওয়ানে দুইটা দেখেন, তিনটা কয়টা? সবগুলো কি এক মাস্টারই পড়ায় না আলাদা আলাদা বাক্যরা আছে? তাহলে মাদ্রাসায় যারা ওয়ানে পড়ে এরা বই পড়ে সাতটা, কয়টা? তাহলে সরকারি ওয়ান আর বেসরকারি ওয়ান কি বরাবর না পার্থক্য আছে? নাম ওয়ান টিচারের সংখ্যা কম না বেশি? তো যারা ওয়ানে টিচার পাইলেও বেশি, এদের জ্ঞানটা ওয়ানে বাড়লো কম না বেশি? যারা তিনটা পাইছে এরা কম পাইছে না? কথা বললে বুঝা কথা বললে তো যারা বেশি পাইলো সেখানে আরো কি আছে? অক্সফোর্ড আছে। কি আছে? অক্সফোর্ড মানে ইংলিশ। উর্দু আছে। কি আছে? উর্দু আছে। সাধারণ একটা জ্ঞান একটা বই আছে, আরবি আছে, আর বাকি তিনটা বাংলা অঙ্ক ইংরাজি। এই হলো মূল সত্তা। যেরকম পানির জন্য কাতরা, ওই পিপাসা মুহূর্তে যেরকম পানি দরকার, ওরকম ভাবে ওই বাচ্চাদের মধ্যে, তার জেহানের মধ্যে, তার কলেজের মধ্যে ওই পরিমাণ জ্ঞান ঢেলে দেন আল্লাহু আকবার। আস্তে ওয়ান থেকে টু সংখ্যা হয় এগারো, থ্রি হয়ে যায় তেরো, আস্তে আস্তে এই যে কিতাবের একটা সংখ্যা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, দারুল হাদিস পর্যন্ত আল্লাহু আকবার। এলমে মারিফাত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এমন কোন এলম থাকে না যে তার শিখার বাকি আছে। আল্লাহু আকবার। আপনি মাদ্রাসায় একদিনও পড়েন নাই, আপনি কেমনে করলেন যে হুজুর মারিফত বুঝেন না? কথা কেন ঠিক কিনা? যে আয়াত পড়ছি মনে করেন না যে আয়াতের বাইরে আছি, ভিতরে আছে? হলো যে আয়াতে ঢুকেছি, সুরা বাকারা থেকে পড়েছি, সেই আয়াতের ভিতরেই এখনো আছে আলহামদুলিল্লাহ, বাইরে যাই নাই। দেখেন ঢুকতেছি এই আয়াতে কি পড়েছি? নামাজ অর্থ কি ভাই? নামাজ অর্থ কি? সালাত তো খায়াল আইবে, কিছু 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 সালাত শেষ। নামাজ অর্থ দোয়া, আল্লাহু আকবার। নামাজ অর্থ দরুদ, নামাজ অর্থ ইস্তিগফার, আল্লাহু আকবার। নামাজ অর্থ তওবা, নামাজের সাজদা অর্থ কয়টা অর্থ? সাজদা অর্থ যার বুঝে আসবে গো তার নামাজটাই নামাজ হয়ে গেল, আল্লাহু আকবার। সাজদা যেমন গুণ আছে, তার সাজদা তরিকাও
দুয়ার নাম হলো এলমে শরীয়ত, এলমে শরীয়ত। এরপরে নামাজের মধ্যে আছে ইস্তিগফার, কতক্ষণ ঠিক কিনা, ইস্তিগফার হলো হাকিকত আল্লাহু আকবার। এরপরে হলো জিকির, এটা হলো নামাজের তরিকা আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা বলে মোল্লারা নামাজ পড়ে গোজা আমার মুখুন জায়গায়, সিজদা আমার জায়গা নাই। সব জায়গার মধ্যে তো মাকরুম সিজদা করছে, শয়তান সিজদা করেছে, যেটা সদা সর্বদাই দেখা যাচ্ছে এটাই হলো শরীয়ত। না দেখলে কোনো মানুষ ভিতরে ঢুকতে পারে না, কথা কোন ঠিক কিনা? ভিতরে ঢুকতে গেলে আমার দেখে দেখে ঢুকতে হবে, না দেখে ঢোকা যাবে না। দেখে ঢুকে যিনি অন্ধ ওই ব্যক্তি অন্ধ কেউ না। আল্লাহ আমাকে এই কপালের নিচে দুইটা লাইট দিয়েছে, লাইট আছে না নাই? কখনোই চার্জ দেওয়া লাগে, হায়াত পর্যন্ত গ্যারান্টি, বৃদ্ধ হলে একটু পাওয়ার কমে, নিজের কৃত কর্মের কারণে অন্য কোনো কারণে না। কথা ঠিক কিনা? নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ আছে 13টা, কয়টা তা ফরজ, কয়টা ফরজ? এই 13টা ফরজ আদায় করে আপনি নামাজের প্রথম নাম্বার সেক্টরে গিয়ে প্রথম নাম্বার সিঁড়িতে পা রাখবেন, প্রথম নাম্বার সিঁড়ি। এই 13 ফরজের এক একটা ফরজ হলো এক একটা শরীয়ত, আল্লাহু আকবার। আপনি নামাজের জন্য দাঁড়াইলেন, এই 13টা ফরজ আদায় করেছে, আদায় করার পরে আপনি যাই নামাজে দাঁড়াইছেন, যাই নামাজে দাঁড়াইয়া প্রভুর প্রশংসা শুরু করেছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। সাহাবায়ে কারামকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজ শিখাইছে, ওই নামাজের সুরতে আমি সালাম পড়লাম, কথা ঠিক কিনা? এই যে আপনি সাহাবীদের আদর্শ অনুসরণ করবেন, যে আদর্শ মুহাম্মদ শিখাইছে, এই সিঁড়িটার নাম হলো এলমে তরিকত, আল্লাহু আকবার। সাহাবাদের মতো নামাজ দাঁড়াইলেন, এই দাঁড়ানো হলো এলমে তরিকত। রাস্তা তো পাইলাম, যাইব কেন রাস্তায়, কথা কন, শরীয়তের সিঁড়িতে উঠলাম,
রাস্তা তো পাইলাম, এই রাস্তায় চলবে কেন গো গোলাম? কেন আমি নামাজ দাঁড়াইলাম? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমি একটা বরকত পেয়ে গেলাম, সেই বরকতটা হইল আমি বিসমিল্লাহ পড়েছি, শয়তান থেকে পানা চেয়েছি। কার কাছে? আল্লাহর কাছে পানা চাইলাম। ও মালিক, আমি তোমার কোরআনে কারিমের একটা আয়াত পড়লাম, আরেকটা আয়াতের শুরুতে সূরা ফাতিহার আগে একটা আয়াত পড়লাম, যে আয়াতখানা সুলাইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বলেছি, যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, শুরুতে আবার আরেকটা কোরআন বলল আল্লাহু আকবার, পুরা বিসমিল্লাহটা একটা কোরআন শরীফ আল্লাহু আকবার। যে ব্যক্তি বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিয়েছে আল্লাহু আকবার। তরিকার মাধ্যমে ঢুকলেই তো কোরআন পেয়ে গেছি, কথাটা ঠিক কিনা? তরিকার মধ্যে ধাপ ঢুকাইলাম আর কোরআনের সোয়াবটা পেয়ে গেছি আল্লাহু আকবার। এবার নামাজের মধ্যে আমি পড়তেছি, কি ভাই অসুবিধা? তোমার ইচ্ছা আর মালিকের ইচ্ছাটা এক হয়ে গেল, এই তোমার ইচ্ছা আর মালিকের ইচ্ছার নাম হলো ইলমে হাকিকত, আল্লাহু আকবার। এবার লাইন নাই, তার নাই, জ্যাক নাই, চার্জার নাই, কারেন্টের কোন সুইচ নাই, আল্লাহু আকবার। বান্দা নামাজ দাঁড়াইছে গো, ও মালিক, তোমার হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমি ভোগ করলাম গো মালিক, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি নামাজের মধ্যে, আল্লাহু আকবার। ও মালিক, তোমার দিদার চাই গো, তোমার দিদার আমি চাই, কথা ঠিক কিনা? নামাজ তো পড়েন, দিদার চান কার? দিদার কার চান? আসসালাতু মি'রাজুল মুমিন, আল্লাহু আকবার। নামাজ হইল বান্দার সঙ্গে মালিকের কথাবার্তা। নামাজ কি? মালিকের সঙ্গে বান্দার কথাবার্তা। এবার আসেন আমগোর অবস্থা, আমগোর নামাজের মধ্যে না আছে শরীয়ত, না আছে হাকিকত, না আছে তরিকত, কথাগুলো ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইছি, একটা মশাই করে ধরেছে, নামাজ শেষ। কথা ঠিক কিনা? এই নামাজের মধ্যে মারফত আইলো কেমনে গো? মারফত তো নষ্ট করছে মশাই, কথা কন না কে? মারফত তো নষ্ট করে এই মোবাইল ফোনে, কথা কন না কে? নামাজ দাঁড়াইলাম, এই মোবাইল আমার বাজে কিনা? এই মোবাইল যখন বেজে যায় তখন আর নামাজ থাকে নি। বাংলাদেশের মানুষ আমার দুই চোখে দেখা নামাজ আদায় করতেছে, নামাজের মধ্যে হঠাৎ মোবাইলটা ক্লিক ক্লিক করে বেজে গেছে। এবার মুসল্লি নামাজের মধ্যে পকেট থেকে মোবাইলটা বার করে বলে, ফোন দেওয়ার কি সময় পাও না? নামাজের মধ্যে আসি রে, পরে কথা বলি।
কন্দেই নামাজের মারফত আছে না মরছে কথা কন নাকে এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ো গো এই নামাজ কিন্তু তোমারে আল্লাহ জান্নাত দিবে না কথা ঠিক কি না যেই নামাজ তোরে জান্নাত দিতে পারে না এই নামাজ কোন নামাজই না কথা ঠিক কি না চেষ্টা করি আপনাদেরকে কোরআনটা বোঝানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছায়া তুলে এসে বাংলাদেশের মধ্যে কোরআনি ছায়ার মধ্যে কোরআনের কালেমার মাধ্যমে আমরা হাদিসের মাধ্যমে জীবনটা যেন করতে পারি সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহু আকবার আর একটা মেসেজ দিয়ে যাচ্ছি যাওয়ার আগে মেসেজটা হইল আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে কি ঢুকছে ভাই ভাইরাস ডিফিকাল্ট দা গ্রেট এর চাইতে বড় আর কোন ভাইরাস নাই যেটা মায়ের দুধের সাথে সম্পর্ক কিসের সাথে ভাই মায়ের দুধের সাথে সম্পর্ক হিউম্যান মিল্ক নামে একটা দুধ আইছে জমিনে যেই দুধরা যেই বাচ্চা খাইবে ও এক নম্বর হইবে না এক নম্বর হারামজাদা হইবে এই দুধরা বাজারে আইছে আমাদের বাংলাদেশের মেয়েদেরকে যুবক স্ট্রং রাখার জন্য এদেরকে বলতেছে এই দুধটা তোমাদের বাচ্চাদেরকে পান করাও তোমাদের অল বডি থাকবে সুন্দর যখন এই বাচ্চাটা হাতি হাতি পা পা করে একটু বড় হয়ে যাবে তখন দেখবেন এই সন্তান ভাই আপনাকে চুলে ধরিয়া ঘর থেকে বার করে দিবে তুমি আমার কিসের বাবা কথা ঠিক না আমার মা বোনদেরকে সতর্ক করতে হবে এই ধরনের কৃষ্টি কালচারের হিউম্যান মিল্ক দরকার নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মেয়েদের স্তন দিয়েছেন দুধের ফ্যাক্টরি দিয়েছেন এখান থেকেই আমার আপনার সন্তান দুধ খাবে অন্য কোনো দুধ পান করবে না কথা ঠিক না আমরা ওই কুত্তার দুধ খাইতেছি কথা ঠিক না কুত্তার দুধ খাওয়াইব না বানর দুধ খাওয়াইব না মায়ের স্তন থেকে দুধ বের হবে সেই দুধটা বাচ্চা ব্যবহার করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলেই বলি আমিন নারে তাকবীর আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান এদেশ হবে কোরআনের এদেশ হবে হাদিসের এটা ওলি গাউসদের দেশ আমাদের সোনার বাংলাদেশ আল্লাহু আকবার ওয়া আখির দাওয়াহুম আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله تعالى وبركاته